মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে দায়িত্বভার গ্রহণ করতে অপেক্ষা করতে হবে 23 এপ্রিল পর্যন্ত। বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের দ্বিতীয় মেয়াদে 5 বছর পূর্ণ হওয়ার পর 24 এপ্রিল বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করার 2 মাস 11 দিন পর 21তম রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার মেয়াদ পূর্ণ করবেন। এরপরই বাংলাদেশ পাবে 22তম নতুন রাষ্ট্রপতি। পরপর 2 মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ। সংবিধান অনুযায়ী তার আর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই। আগামী 23 এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষের আগের 90 থেকে 60 দিনের মধ্যে শূন্যপদে নির্বাচনের বাধ্যবাধকতা আছে। সে অনুযায়ী 22তম রাষ্ট্রপতি পদের জন্য গত 25শে জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ দেয়া হয় 19শে ফেব্রুয়ারি, মনোনয়নপত্র দাখিলের সময় রাখা হয় 12ই ফেব্রুয়ারি, আর তা যাচাই বাছাই হবে 13ই ফেব্রুয়ারি। সংবিধানের 48এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটাই নিশ্চিত। রাষ্ট্রপতি মনোনয়নের জন্য গত 7ই ফেব্রুয়ারি সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করা হয় সংসদ নেতা শেখ হাসিনার কাছে। তিনি রাষ্ট্রপতি পদে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও জেলা জজ শাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দেন। রবিবার দলের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদের জন্য শাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা দেয়া হয়। আর কোনো প্রার্থী না থাকায় ভোটেরও প্রয়োজন হচ্ছে না। সোমবারই নির্বাচন কমিশন 22তম রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহাবুদ্দিনকে নির্বাচিত করার কথা। 23 এপ্রিল বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের দ্বিতীয় দফায় মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার পর 24 এপ্রিল বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।